সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। আজকের দিনে মাহাত্ম্য হচ্ছে বিশ্বকুল সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে বারি রবিউল আওয়ালে মানে এই দিনে তিনি আগমন করেছিলেন, যার জন্য বিশ্ব মুসলিম উম্মাহ যথাযোগ্য মর্যাদার সহিত এই দিনটাকে পালন করে থাকে। পুরো বিশ্বব্যাপী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন, সেই দিন ঘিরেই কিন্তু ডোমকল মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গি এলাকা থেকে শুরু হয়েছে এক বিশাল র্যালি। বারোই রবিউল আওয়াল বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে আজকে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গি ও ডোমকল ব্লকে এক বিশাল র্যালির ব্যবস্থাপনা করেছেন কীর্তনিয়াপাড়া। সেই র্যালি কীর্তনিয়াপাড়ার মদিনা মাদ্রাসা থেকে শুরু করে সেই র্যালি শুরু হয় এবং জলঙ্গি থেকে দীর্ঘ এই র্যালি জলঙ্গির সহ ডোমকল এসডিও মোড় দিয়ে প্রবেশ করে ডোমকল পুরো চত্বর এলাকা রাউন্ড মারে এবং এখন সেই র্যালি যাচ্ছে আবার ফিরে জলঙ্গির পথে। জলঙ্গি থেকে ক্যামেরায় বাবুর সঙ্গে রফিকুল ইসলাম, সাইন টিভি বাংলা।